সামনে তুলে ধরছি। তোমাদের সুরেন্দ্র সেবা প্রতিষ্ঠান 2003-04 সালে আমরা প্রতিষ্ঠা করি এবং এই প্রতিষ্ঠা আমাদের একটা ভাবনা নিয়ে আমরা এই সুরেন্দ্র সেবা প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠা করি। তাহলে মূলত স্বাস্থ্য পরিষেবাটাকে সামনে রেখে আমাদের এই প্রতিষ্ঠান তৈরি। কেননা বহু গরিব মানুষ রয়েছেন এই সমাজে এবং আমিও সেই গরিব শ্রেণীর একজন মানুষ। সেখান থেকে দেখেছি যে মানুষের রোগ হলে এবং সেই রোগ নির্ণয়ের ক্ষেত্রে এবং সেটা নিরাময় করতে গেলে একটা দরিদ্র মানুষের কতটা কষ্ট করতে হয়। এবং সেই জন্যই আমরা এই সুরেন্দ্র সেবা প্রতিষ্ঠান মাধ্যমে বিনা খরচে তাদেরকে এই পরিষেবা স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায় সেই ব্যাপারে আমরা অনেকদিন ধরে আমরা চিন্তা ভাবনা করেছি। এবং এই চিন্তা ভাবনা থেকে আমরা গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি। এই প্রতিষ্ঠানে যিনি আমাদের প্রতিষ্ঠাতার সভাপতি মাননীয় মনোরঞ্জনচন্দ্র বালু, উনি প্রশাসনের ডাক্তার, উনি নিজে এই ধরনের গরিব মানুষের উনি পয়সা না নিয়ে উনি চিকিৎসা করে আসছে এবং আরো আরো ডাক্তারদের দিয়ে প্যাথোলজি হোমিওপ্যাথি আমরা এই চ্যারিটেবল ডিসপেন্সারি আমরা 2005-06 থেকে আমরা শুরু করে আসছি। কিন্তু আমরা সরকারের কাছ থেকে কোনো অনুদান আমরা পাইনি এবং পাবলিকের কাছ থেকে খুব সামান্য যা পাই তার মধ্য দিয়ে এবং আমাদের নিজেদের খরচ করে নিজেদের পকেট থেকে পয়সা খরচ করে আমরা যতটা পারি আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি এবং আন্তরিকভাবে সেটা আমরা পেয়েছি। এবং এটা করতে করতে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তদান শিবিরে আমরা করেছি বিভিন্ন জায়গাতে করেছি। বর্ধমান জেলার নিঃসন্দেহপুর কামলাতে আমরা করেছি এবং জেলার হাসানপুরে আমরা করেছি। পাশাপাশি আমরা ক্যাটারাক্ট অপারেশন ক্যাম্প আমরা করেছি, চক্ষু পরীক্ষা শিবির করেছি, এটা সচেতনতা শিবির আমরা করেছি। এবং আমরা যারা হচ্ছে মোটামুটি পড়াশোনা করছে কিন্তু পয়সার অভাবে টিউশনটা করতে পারছে না সেই ধরনের ছেলে মেয়েদেরও আমরা ফ্রি কোচিং সেন্টারের ব্যবস্থা আমরা করেছি। আমরা শুধু ছুটে করেছি কিন্তু এই ছোটার মধ্যে দিয়ে আমরা কখনো পেছন দিয়ে তাকিয়ে দেখি না আমাদের স্বাস্থ্য সম্বন্ধে আমরা কোথায় পড়ে রয়েছি বা আমাদের স্বাস্থ্য কি কোথায় চলছে। এই ছুটতে গিয়ে দেখা যাচ্ছে আমরা শরীরের কোনো যত্ন নিই না, তার ফলে কি হচ্ছে নানা রকম ব্যাধি আমাদের শরীরে প্রবেশ করছে। কিভাবে প্রবেশ করছে আমরা বুঝতে পারছি না, যখন আমরা না সেই কারণে আজকে এই সরকার পক্ষ থেকে যে সমস্ত আয়োজন করা হয়েছে বডি চেক আপ, চক্ষু পরীক্ষা, বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, এগুলো অবশ্যই প্রয়োজন আছে। আমরা প্রত্যেককে যদি এই স্বাস্থ্য সম্বন্ধে সচেতন না করতে পারি ভবিষ্যতে আমাদের অবস্থা আরো খারাপ হয়ে পড়বে, নানা ব্যাধি আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে দিন দিন। সেই জন্যই প্রয়োজন আছে স্বাস্থ্য পরীক্ষা অন্তত প্রতি মাসে বা দু মাস অন্তত আরো বছরে একবার হলেও প্রতিটা মানুষের প্রয়োজন নিজস্ব শরীরটাকে পুরোপুরি চেক আপ করে নেওয়া, তার সঙ্গে কোনো ব্যাধি এর মধ্যে এসে প্রবেশ করেছে কিনা। মাননীয়